গুড মর্নিং স্টুডেন্টস, আমি দেবস্মিতা সিস্টার। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ক্লাস টুয়ের অগস্ট মাসের বাংলা আমার বইয়ের সিলেবাস টেবিল। তোমাদের আগের দিন আমি একটা গল্প পড়িয়েছিলাম উচিত শিক্ষা, আজকে তোমাদের দ্বিতীয় গল্পটা পড়াবো। তো তোমরা দেরি না করে তোমরা বাংলা আমার বইটা নিয়ে তোমাদের সামনে চলে এসো পেন্সিল রাবার হাতে নিয়ে। আমি গল্পটা পড়িয়ে তার যে অনুশীলনী রয়েছে তোমাদের বইয়ের মধ্যে কিছুটা করিয়ে দেবো। দেখো, আজকে আমরা যার সম্বন্ধে গল্পটা পড়ব তাকে আমরা সবাই চিনি। তিনি বিশ্ববিখ্যাত এবং ভারতের একজন প্রধান দার্শনিক, লেখক, সন্ন্যাসী। তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দেরই এক ছোট ছেলেবেলাকার একটা গল্প আজকে আমরা পড়ব। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, একজন লেখক, সঙ্গীতজ্ঞ এবং আমাদের রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য। তিনি স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে হিন্দু ধর্ম তথা বেদান্ত এবং যোগ দর্শন প্রচার করেছিলেন। তোমরা শুনে থাকবে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি বিখ্যাত বক্তৃতা পেশ করেছিলেন, যেই বক্তৃতা তিনি প্রত্যেকের কাছে অত্যন্ত আপন হয়ে যান। পাশ্চাত্য দেশেও, আমেরিকার মতো জায়গাতেও সেই বিবেকানন্দকে ভীষণ সম্মান দেওয়া হয়েছিল সেই বক্তৃতার পর। তো মার্কিন যুক্তরাষ্ট্রতে পাশ্চাত্য সমাজে হিন্দু ধর্মে তিনি প্রচার করেছিলেন যে হিন্দু ধর্মের যে কত প্রতিভা সেটা তিনি কিন্তু পাশ্চাত্য দেশে প্রমাণ করেছিলেন। তার ছেলেবেলাকার নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে? তো তারই ছেলেবেলাকার একটা গল্প আমরা পড়ব। তার কতটা মেধা ছিল তার ছেলেবেলা থেকেই সেটা আমরা জানব। দেখো, গল্পটা হচ্ছে বিশ্বজয়ী বিবেকানন্দ। ভূগোলের ক্লাস, শিক্ষক মশাই একটা প্রশ্ন করেছেন নরেনকে। উত্তর শুনে বললেন, ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টারমশাই সপাসপ করে কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে না। ফল যাই হোক না কেন, সবসময় যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। মজার কথা হলো, পরের দিন মাস্টারমশাই ভূগোল বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত, সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে, স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। সারা পৃথিবী দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন। এই গল্পটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এই গল্পটা শেষ হয়ে যাওয়ার পর এবার দেখো পরের পৃষ্ঠায় কিছু অর্থ রয়েছে। দেখো অর্থগুলো এখান থেকে তোমরা পড়বে। সান্ত্বনা, আশা দিয়ে শান্ত করা। অবজ্ঞা, অবহেলা। বিশ্ব, পৃথিবী। ভ্রষ্ট, পতিত বা বিচ্ছিন্ন। সেবাব্রত, জনগণের মঙ্গল সাধনা। স্বদেশ, নিজের দেশ। তো যে কটা শব্দার্থ আছে তোমরা এখান থেকে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এরপর দেখো নিচে কিছু অনুশীলনী রয়েছে, তোমরা পেন্সিল হাতে নাও, আমি অনুশীলনী তোমাকে দেখাবো। ঠিক আগের দিনের মতো বইতে আজকে লিখে নেবে, তারপর সেটা খাতায় তুলে ফেলবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন, স্কুলে কিসের ক্লাস চলছিল? কিসের ক্লাস চলছিল স্কুলে? ভূগোলের ক্লাস চলছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন,
নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে। ঠিক আছে, এটা ইনভার্ট কমার মধ্যে লিখবে। নরেনকে শাস্তি পেতে হলো কেন? নরেনকে শাস্তি পেতে হলো কারণ শিক্ষকের মনে হয়েছিল নরেন উত্তর ভুল দিয়েছে। ঠিক আছে, নরেনকে শাস্তি পেতে হলো কেন? শিক্ষকের মনে হয়েছিল নরেন উত্তর ভুল দিয়েছে। নরেনের মা নরেনকে কি বললেন, এই কোশ্চেন আমি পরে আসছি। তারপরটা দেখো, একের পাঁচ, শেষে মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন কেন? শেষে মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন কারণ মাস্টার মশাই ভূগোল বই পড়ে নিজের ভুল বুঝতে পেরেছিলেন, তাই কি করলেন মাস্টার মশাই, তার দুঃখ প্রকাশ করলেন। ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলায় নরেনের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। বড় হয়ে কি নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ। এখানে নরেন্দ্রনাথ কথাটাও দিয়ে দেবে, তার আসল নামটা কি। ঠিক আছে, এবার আসি আমি, নরেনের মা নরেনকে কি বললেন, এটা তোমরা সম্পূর্ণ বই দেখে দেখে লিখবে। আমি পাতাটা উল্টাচ্ছি, দেখো। দেখো, নরেনের মা নরেনকে কি বললেন, এইখান থেকে লিখবে। নরেনের মা নরেনকে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবে তাই করে যাবি। অনেক সময় হয়তো তা এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। ঠিক আছে, ঠিক এইটুকু পোর্শন তোমরা বই থেকে দেখে দেখে লিখে ফেলবে, তার মা কি বলেছিল। ঠিক আছে, এবার দেখো দুই নম্বর, ঘটনাগুলো গুছিয়ে লিখতে বলেছে। স্কুলে চলছিল ভূগোল ক্লাস, এক নম্বর, দুইয়ের একটা এক নম্বর। তারপর 2.4টা দেখো, শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে, দুই নম্বর, পাশে দুই লিখে দাও। তিন নম্বর, 2.2, উত্তর শুনে বললেন ভুল হয়েছে, তিন নম্বর। এইবার 2.6 যাও, নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি, সেটা চার নম্বর। তারপরে চলে এসো 2.3, মাস্টার মশাই সব সব করে কয়েক ঘা বেদ বসিয়ে দিলে নরেনের হাতে, পাঁচ নম্বর। তারপর 6 নম্বর হচ্ছে লাস্টেরটা, মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, 6 নম্বর। আর লাস্ট 7 নম্বর হচ্ছে, মাস্টার মশাই ভূগোল বই খুলে দেখে তারই ভুল হয়েছিল। ঠিক আছে, এটা পরপর তোমরা সাজিয়ে লিখে ফেলবে খাতায়, প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে। নেক্সট চলে আসি 3 নম্বরে, দেখো বাক্য রচনা রয়েছে, প্রশ্ন, সত্য, মজা, বই, পৃথিবী, এই কটা দিয়ে তোমরা নিজেরাই খাতার মধ্যে বাক্য রচনা করে ফেলবে, সুন্দর সুন্দর বাক্য রচনা করবে। ঠিক আছে, তোমাদের তাহলে অগস্ট মাসে যে দুটো গল্প ছিল, দুটো গল্প কিন্তু শেষ হয়ে গেল। একটা হচ্ছে উচিত শিক্ষা, আর একটা হচ্ছে বিশ্বজয়ী বিবেকানন্দ। তো তোমরা এটার প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটারই খাতায় তুলে ফেলবে, বই থেকে তুলে ভালো করে তৈরি করে ফেলবে, আর বিবেকানন্দের মধ্যে যে অর্থ শব্দার্থগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো তৈরি করে ফেলো, এর পরের ক্লাসে আমি অন্য সহজ পাঠের চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।